এখন ই লাইনেও মানে অনলাইনেও ই গঙ্গার জল পাওয়া যায়, ই প্রসাদ পাওয়া যায়, এবং ওখানে পাঁচটা মন্দিরের মতো রেপ্লিকা রাখা হয়েছে, কারণ অনেকে চায় হয়তো দেখতে পায় না। যেমন কালীঘাট মন্দিরের রেপ্লিকা, দক্ষিণেশ্বরের, তারাপীঠের, তারকনাথের এবং জহুরা কালী রাখা হয়েছে, যাতে দূরের মানুষ যারা যেতে পারবে না তারা ওখানে গিয়ে দেখতে পারে। সুতরাং অনেক তীর্থভূমি তৈরি হয়েছে এবং অনেক তীর্থস্থান, অনেক দর্শনীয় স্থান। আগে মানুষ যাবার একটা জায়গা পেত না, শুধু একটা চিড়িয়াখানা ছিল, তাও বাঘটা ছাড়া থাকতো, ওই বাঘের খাঁচাটাও আমাকে বানিয়ে দিতে হয়েছে। এখন যেটা আপনারা দেখেন বাঘের খাঁচা, পুরো 2.5 কোটি টাকা খরচ করে ওই এসি দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আগে চিড়িয়াখানা আমি ছোটোবেলা দেখেছি একটা গেট ছিল, এখন 10-12টা গেট করে দেওয়া হয়েছে, যাতে মানুষের সুবিধে হয়। অনেক কিছু হয়েছে, এই তো ধনধান্যের স্টেডিয়াম নতুন করে হচ্ছে, মিলিনিয়াম পার্ক নতুন করে হয়েছে, গঙ্গার পার নতুন করে হয়েছে, উত্তীর্ণ নতুন করে হয়েছে, নবান্ন নতুন করে হয়েছে, উপান্ন নতুন করে হয়েছে, ধনধান্যে নতুন করে হয়েছে, সৌজন্য নতুন করে হয়েছে, ইকো ট্যুরিজম পার্ক নতুন করে হয়েছে, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার নতুন করে হয়েছে, ইন্টারন্যাশনাল মেলা প্রাঙ্গণ নতুন করে হয়েছে, ওয়াক্স মিউজিয়াম নতুন করে হয়েছে। কি হয়নি বলুন তো? আলিপুর যেটা মিউজিয়াম ওটাও নতুন করে হয়েছে, অনেক নতুন করেছে। দীঘা 7 কিলোমিটার ব্রিজ করে দেওয়া হয়েছে, দেখবেন একদম 3টে ব্রিজ করে দিয়েছে দীঘায়, আর সে দীঘা নেই, দীঘা টোটাল চেঞ্জ করা হয়েছে, এবং দীঘাতেও ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার করে দেওয়া হয়েছে। যদি ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যায় মিটিং করতে, ওখানে থাকতেও পারবে, আবার সমুদ্র দর্শনও করতে পারবে। আর একটা করছি আমি যেটা দীঘাতে, ওটা পুরীর যেহেতু বর্ডার, আমাদের লোকেরা জগন্নাথ মন্দির দর্শন করতে যান, সুতরাং একদম ওই দীঘাতেই আমরা একটা জগন্নাথ মন্দিরও করছি। হয়তো অত বড় হবে না, ওটা অরিজিনাল, কিন্তু অন্তত কিছুটা আমরা যদি করতে পারি, তাহলে আমাদের লোকেরাও যখন যাবে তো সমুদ্র দর্শন করতে, তখন তারা জগন্নাথ দর্শন করেও ফিরে আসতে পারবে। ভালো থাকবেন। এখানেও যেটা করা হচ্ছে, গঙ্গার যেটা আমাদের গঙ্গা আরতি, আমি বলছি এটা আরতি বন্দনা করুক, এবং সেখানেও একটা মন্দির টেম্পোরারিলি করা হচ্ছে।